আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। দেশে এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি স্যার কেতি বইছি, 5টা বাজে উঠিয়া। তো পারবেশের বাবায় দোকানে যাইব, এই যে স্যার কেতি নিতেছে হাতে। তো সারকেতি দুইটা এক সময় না সময় না বড় বড়। তো কালকে যাই আবার একটা সারকেতি আনছে খিলগতে যায় ছোটো। তো বড় সারকেতি সার ডালে হাত ধরে আনে। তো চুলা আমি পরে অফ করে দিব। তো আমি দরজাটা খুলে রাখছি, পারবেশের বাবা যে যাইতে পারে। তো আমি আবার নিচে যাবো, নিচে যাইয়া গেটটা খুলে দিব। তো আমি আবার আদা কুচাই রাখছি একটা বাটিতে, পলিথিনে ভরে রাখছি। তো বাড়িটার মুখ নাই, পলিথিনটা হাতে লটকাইয়া লয়ে যাইব গা। তো সাথে আরও দোকান আছে, তো সেই দোকান গিয়ে দেখে পারবেশের বাবা খুইলালায়। তো সেটি আরও আগে আসে, যারা অন্য অন্য দোকানদাররা আছে পারবেশের বাবার আগে যায়। তো এই যে পারবেশের বাবা যাইতেছে, তা আমি আবার সাথে গেলাম, যাইয়া নিচে গেটটা খুলে দিলাম। পারবেশের বাবা যাইতেছে, এই যে অন্ধকার, তো এন আবার লাইট আছে রাস্তার দেখা যাইতেছে। তো আবার নামাজের মানুষ পারবেশের বাবার সামনে দিয়ে আবার গেছে, আমার পিছন দিয়ে গেছে মানুষ। তো আমি আবার ভিডিও করতেছি, তো আমারে আবার দেখতেছে। তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই। তো কচুর ছড়া আনছিলাম রাত্রের বেলা যাইয়া, কচুর ছড়া কাইটা দুইয়া সিদ্ধ বয়সি, আর এক সাইডটা মাছ বাজি করতেছি আমি। তো এক লিটার তেল আনছি রাত্রের বেলা আমি, তেল এত দাম, কিছু করার নাই, তেল ছাড়া খাইতে হইব তরকারি পানি দিয়া। তো দোকানদাররা আমি কইলাম, ভাই তেল এত দাম হয়েছে গেল লেগিয়া, সরকারে তো তেলের দাম কমাই দিছে। ক সরকারে কমাইলে কিব, তেল তো আইতাছে না যে জায়গাতে তেল আইয়ে, রাশিয়াতে, রাশিয়াতে তো তেল বন্ধ করে দিছে। তো সেই দেশে তো যুদ্ধ লাগছে, তো যুদ্ধ যে লাগছে আমরা তো দেখতেই আছি, খবর শুনি, শুনলে কি হইব। তো সরকারে কইছে রোজার আগে তেলের দাম কমাই দিব, দেখি কি করা যায়। তো এমবে গাড়িতে তেল দেয় কোনটি, তেল আটা চাল পেঁয়াজ অনেক কিছু দিয়ে গাড়িতে লাইন ধরে আনতে হয়। তো আমার ভাই আবার 2 লিটার তেল আনছে 300 টাকা দিয়া, 310 টাকা দানা 20 টাকা দিয়ে আনছে। তো আমি আবার কইলাম, সিরাজুল আরেকদিন যদি তেল দে লাইন ধরে তো আমারে ফোন দিস, ফোন দিলে আমি যাইয়া তেল আনবো যাইয়া। তো কালকে রাত্রের বেলা আমি 1 লিটার তেল আনছি 180 টাকা দিয়া বোতলের ডা, আর খোলা তেল হয়েছে 190 টাকা। তো তেল মানুষে কীভাবে খাইব, যাক যতই দাম হয় তেল ছাড়া আর খাওয়ান যাইতো না, তো তেল খাইতেই হইব, কিছু করার নাই। তো একবার কোনটি পেঁয়াজ দাম হয়েছিল অনেক, তো পেঁয়াজ মানুষে খাইছে কম বেশ যাই হোক খাইছে, তো তেলও মানুষে কম বেশ যাই হোক খাইব। এই যে রোজা আইতেছে মানুষে বাজা পুরি খাইব, অনেক কিছু খাইব, তো কেমভাবে খাইব, কীভাবে কী করব, কিছু করার নাই। তো কথা কথায় আমি সব কিছু দেওয়া হয়ে গেছে গা কচু ছড়াতে, তো কচু ছড়া আমি বসাই দিছি পানি দিয়া। তো মাছ দিয়ে দিছি তেলাপিয়া মাছ, তো ওই দিন তেলাপিয়া মাছ আনছিলাম আর টাকি মাছ আনছিলাম আছে, তো কয়দিন মাছ কিনা লাগবো না। তো আজকে আবার আমার মামি শাশুড়ি আইছিল দেশের থেকে, তো আমার মামা শ্বশুরের ছেলে অনথা হে দেবর, তা আমরা যেন থাকি আর জানে না। তো পারবেশের বাহের সাথে কীভাবে দেখা হয়েছে, তো পারবেশ আবার নিয়ে আইসে আমার মামি শাশুড়িরে, আর
আমার দেবরের বউ জাল ওগুলো নিয়ে আইসে, পরে বিস্কিট দিয়া আর পারসের বাবারে কইসি চা দিয়ে দাও, পারবেশে যাই আবার চা আনছে, আনলে করে চা দিয়া বিস্কিট দিয়ে দিছি খাইছে। তো রাস্তা আবার চিনে না, আগাইয়া দিছি আমি যাই আবার বাসার সামনে নিয়ে। তো কইছে বাবি আর কি না আপনি যাইয়েন, তো আমি আবার কইলাম তোমরা আবার আয়ো আয়ে বেড়ে যাইও আমার নিয়ে। তোদের রাতের বেলা দুটা ডিম সিদ্ধ করছি, একটা বুনা গমু পারবেশের লেগে আর একটা আয়াতরে খাওয়ামো, আর এই যেন পানি সিদ্ধ করতেছি খাওয়ানোর পানি। তো সুরায়া সময় বেশি একটা ডিম খাইতেছে না, আর ডিম রানলে খাইতেছে না বেশি একটা, ডিম ফুস করে খায় বেশিরভাগ। তেন কুসু সরার ডাইল আছে, শুটকি দেওয়া সিম দিয়ে রান্না করছি বেগুন দিয়া। তো দুপুরের খাওয়া শেষ। তো এটা কালকে রাত্রের ভিডিও, সময়া নুডলস রান্ধতেছে ডিম দিয়া। তো কইছি আমি রান্ধি না, আমি রান্ন কইতেছে মা আমি রান্ধি, রান্ধি আমি শিখি। তো যে রান্ধতেছে ডিম দিয়া, ওদের ডিম দিছে ইয়া দেয় নাই, মরিচ এগুলো কিছু দেয় নাই, আর নুডলসের মশলা দিছে দিয়া একা একাই রান্না খাইব। তো আজকে কোন দিক সময়ার আবার মাথা ব্যথা, স্কুলও গেছে, স্কুলে তেন পইরা আইছে, তো মাথা ব্যথা এরও মাথা ব্যথা। তো সকালে উঠে আবার কোনদিক পরে স্কুলও যায়, স্কুলের পড়া দিয়া দেয়, আবার ম্যাডামে পড়া দিয়া যায় এগুলো পরে, তো মাথার ব্যথা উঠতে পরে। তো সময়ের পড়া অনেক চাপ পড়া যায়। তো আপনারা সবাই দোয়া করবেন সুরায় সময় লেগিয়া, ইনশাল্লাহ যে ভালো মতন পড়তে পারে, আর পরীক্ষা আইতেছে সুরায়ার, সুরায় যে পরীক্ষা দিতে পারে ভালো মতন, আপনারা সবাই দোয়া করবেন, আমিও আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করব। তো আয়াত্রে ডিম খাওয়াইতেছে, বাবা মারছে, ভাইয়া মারছে, খাও, এটা করে না, দুষ্টামি করে না, খাও, ফালাও না বাবা, ফালাও, এই যে আল্লাহ, বাবা ফালাও না, ফালাও না, তো সময় এখন দিক আয়াতের ডিম খাইছে, পুরাটা ডিম খাইছে না, অর্ধেকটা খাইছে আর অর্ধেকটা সময় খাইছে। তো আমার বাইর বউ পায়েস রান্না করছে দুধ দিয়া, তো পায়েস দিয়ে গেছে আর পায়েসটা অনেক মজা হয়েছে। তো পায়েস তেন আমি আবার দুই চামচ খাইছি, খাইয়া পায়েসটা আমি ফ্রিজে আবার রেখে দিমু, তো পারবেশে অনেক পছন্দ করে। তো আপুর সাথে বায়োগার সাথে আমি উটু উটু করে ভিডিও সব কিছুই আপনার সাথে শেয়ার করি। তো এই যে সুমাইয়া আবার পায়েস নিছে, আবার এই যে আয়াতের অধীত আছে, খুদা আয়াতে খাইব না, দেখা দেখি আয়াতে লয়, এটা রাত্রের বেলা, কালকে রাত্রের বেলা দিয়ে গেছে। তো
তো এই যে আমি আনো কুসুর সরা আনছি 1 কেজি। এই যে কুসুর সরা দি যখন আমি লইছি ছিলতাম ফসা বাড়িছে নষ্ট বাড়িছে। আর এই যেন 1 লিটার তেল, তো অর্ধেক অর্ধেক কুসুর সরা কাইটটা ফালাই দিয়া পরে আমি রান্না করছি। আর এই যে হাঁড়িফাতিল অনেক দলা হয়েছে, এগুলো সব আজকে মাছমু বাতের পাতিল যে থুই স্ট্যান্ড দিয়ে এডি ডাকনা দিয়ে সব কিছু এডি আমি মাছতাছি। তো আমি রাত্রেবেলা মাজ্জা তুইছি, সকালবেলা ওইটা রান্না করতে হয়, তরকারি করতে হয়, সব কিছু করতে হয়। তো সব কাজ একবার একটা বেসের লাগিয়ে জায়গা। আবার পারভেজের বাবার দোকানে ফোন দে যাইতে হয়, তো কিছুক্ষণ আগে ফোন দিছে আদা নাই, আদা কুচাই আবার লইয়া গেছি। তো আবার যখন রান্দা বোয়াইছি আমি তখন আবার ফার্মেসের বাবায় ফোন দিছে, ফার্মেসের বাবায় ফোন দিছে সুবারি নাই, সুবারি কাইটা দাও। তো আবার আমি সুবারি কাইটটা দিয়ে দিছি, তো সুবারি লইয়া গেছে। তো আমি এই যে এগুলাই মাজছি, মাজ্জা দুইতাছি, তো রাত্রেবেলা দিছি আমি। তো কিছু কিছু কাজ আছে সব, আমি কিছু কিছু কাজ রাত্রেবেলা সব কিছু রাখি কইরা দিনও কুলাইতে পারি না দেখিয়া। তো আপুরা ভাইয়েরা আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন আপনারা সবাই কষ্ট কইরা, ইনশাল্লাহ আমি আপনাকে পাশে আসি, আপনাকে ভিডিওটি দেখি। আর আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আমি কিন্তু সবার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেই, লাইকটা না দিয়ে আমি কিন্তু ভিডিওটা দেখি না। লাইকটা দিলে কি হয় এই ভিডিওটা দেখছি, লাইকটা না দিলে মনে হয় না এই ভিডিওটা দেখছি, মনে থাকে না এই ভিডিওটা দেখছি। তো সবাই আমার একটা করে লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওতে লাইক অনেক কম পড়ে, দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আপুরা ভাইয়ারা মামুনিরা সবাই মিলে। তো এই যে আমি সব কিছু মাজি, মাজা মানে প্লেটটি এনে রাখিয়েছি জুড়িতে, আর জুড়ি মুড়ি সব কিছু এনো, ডাকনা গ্লাস সব কিছু এনো রাখতেছি না। তো এই যে স্ট্যান্ডে আমি ধুইছি, দুদিন পর পর ধুইতে হয়, নাইতে আড়া আড়া হইয়া জায়গা তেল কাশটা। কালকে ওই যে ম্যাডামরে ছাঁ দিছিলাম, আবার আমার মারে ছাঁ দিছিলাম, তো এটি আমি আবার দিয়া রাখতেছি বেসিনের উপরে। তো পাকের ঘরে তার সিন নাই, সিন থাকলে দাঁড়ায় দাঁড়ায় সব কিছু করন যায়। তো তরকারি দোয়া ওইটা ওইটা করা আমি কিছু আপনার সাথে শেয়ার করতে পারি না, হঠাৎ করতে পারি। আর ওই বাসায় থাকতে সিন আসলে সব কিছু আপনার সাথে আমি শেয়ার করতে পারছি, কেন বেশি একটা শেয়ার করতে পারি না। তো এই যে কাপটি আমি রাইকা দিতেছি সুইকেসে, তেন আবার দোকানের কাপ আছে, তো 6টা 6টা করে 12টা নিছে, আর 12টা কাপ রাইকা গেছে। তো আমি আবার করলাম কি সুইকেসে রাইকা দিছি, দরকার লাগলে আবার নিয়ে যাইব। কাপ কোন থেকে আবার ফাইটা জায়গা সারিয়া। তো এই যে সুমাইয়া না সুরাইয়া পেঁয়াজ কাঁচামরিচ আর কুসুর সরার ডাল দিয়া মুড়ি দেখাইতেছে, তো এমবে খাইলে কিন্তু অনেক মজা লাগে খাইতে, তা আমিও এইভাবে খাই, আমার তো অনেক ভালো লাগে। তো এই যে আয়াতে বিছনার উপরে এগুলো সরাই রাখছে, আমি আবার এডি উড়াইতেছি, উড়াইয়া পরে বিছনা সাবদুর বিছামু জারা দিয়া। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন। আপুরা ভাইয়ারা আপনারা সবসময় আমার ভিডিওটি দেখবেন, আর আপনাকে মূল্যবান সময়টি শেষ করে আমার ভিডিওটা দেখেন, তো আমার অন্তর থেকে আপনাদের লাগে দোয়া আর ভালোবাসা রইল বেশি বেশি করে। তো এই যে বিছনাটা আমি জারতাছি, কালকে রাত্রের বেলা তো সাবদুর দিয়া দিছি, এটি শুকাইছে, তো অনেক বিছামো। তো আমি নিজে নিজে ইয়া করতেছি, বিছনা করতেছি, কই সাহায্য করে নাই আমারে, সুরাই সুমাই ওই রুমে আরেক বিছনা করতেছে, আমি এই বিছনা করতেছি। তো ওই বিছনাটা আপনার সাথে শেয়ার করি না, এটা শেয়ার করতেছি। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি, আগামীকালকে ব্লগ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।